হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, চলে আসলাম নতুন আর কি ইভেন্টের ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা সবাই কিভাবে 7th anniversary-র এই ইভেন্টটি কমপ্লিট করবা আজকে সে বিষয়ের উপর কথা বলবো। তো গাইস, তোমরা লবিন নিচে দেখতে পারবা, 7th-এর জায়গায় আসার পর তোমরা 7th anniversary-র এই ইন্টারফেসটা পেয়ে যাবা। তারপর তোমরা এই জায়গা থেকে এই গ্লু ওয়ালটা পারমানেন্ট পাবা। এটা তোমাদের হচ্ছে স্পিন করতে হবে, যে কি স্পিন অপশন আসবে। হয়তো তোমরা অলরেডি অনেকেই পেয়ে গেছো, আবার হয়তো অনেকেই পাওনি। তোমরা যারা পাওনি, তোমরা হচ্ছে এটা স্পিন করবা, করলে তোমরা পেয়ে যাবা। দেন তারপরে আছে আমাদের স্পেশাল একটি বান্ডেল আর আছে স্টিকার। তো গাইস, চলো আমরা দেখি যে এই দুইটা জিনিস তোমরা কিভাবে পাবা। তো তোমরা এই জায়গায় এন্টার করার পরে তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ যে 250 যখন তোমাদের হবে তখন তোমরা এই বান্ডেলটি পাবা, তারপরে তোমাদের যখন 200 হবে তখন তোমরা এই স্টিকারটা পাবা। তো গাইস, এটা তোমরা কিভাবে কমপ্লিট করবা এবার সে কথা বলি। তো এটা কমপ্লিট করতে হলে তোমাদের ডেইলি কিছু মিশন পূরণ করা লাগবে। তো ডেইলি মিশনের ভিতরে আস্তে আস্তে তোমাদের হচ্ছে টোটাল 12টা ম্যাচ খেলতে হবে। তার ভিতরে তোমাদের হচ্ছে 3টা বুয়া নিতে হবে, আর 3টা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে খেলতে হবে। তাইলে তোমরা এই জায়গা থেকে ডেইলি হচ্ছে 25টা টোকেন পাবা, আর একটা হচ্ছে তোমরা যখন লগ ইন করবা তখন তোমাদের একটা টোকেন দিয়ে দেবে। তো গাইস, এইভাবে তোমরা কিন্তু এই ইভেন্টটি কমপ্লিট করতে পারো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।